বাংলা বরাক আসাম চ্যানেলে সর্বশেষ জাতীয় সংবাদে আপনাদেরকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আজ অনশনে কৃষকদের সঙ্গী অরবিন্দ কেজরিওয়াল সব সমর্থকদের অনুরোধ করলেন সামিল হতে। আসামে পাচারের পথে প্রায় 1 কোটি টাকার গাঁজা উদ্ধার ত্রিপুরায়, আটক লরিসহ চালক। দিল্লিতে কৃষক আন্দোলনে যোগ দিতে গিয়েছিল জামিয়া ইসলামিয়ার পড়ুয়ারা, তাড়িয়ে দিল কৃষকরা। রবীন্দ্রনাথের জাতিসংগীতে বদলের দাবি বিজেপি সাংসদের, তীব্র প্রতিক্রিয়া দিল তৃণমূল। বাংলায় ক্ষমতায় এলে 75 লক্ষ চাকরি, প্রতিশ্রুতি বিজেপির, ভাওতা বলছে তৃণমূল, বাম, কংগ্রেস। এবং সর্বশেষ জানিয়ে দেব, দুবার সুযোগ সত্ত্বেও নিন্দুকদের চক্রান্তে প্রধানমন্ত্রী হতে পারেননি শরদ পাওয়ার, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। আজ অনশনে কৃষকদের সঙ্গী অরবিন্দ কেজরিওয়াল সব সমর্থকদের অনুরোধ করলেন সামিল হতে। আগাগোড়া সমর্থন করে এসেছেন তার চৌহদ দিতেই বেড়ে চলা কৃষক আন্দোলনকে। বন্ধের দিনে তাকে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে। এবার আরো একবার আন্দোলনরত কৃষকদের হয়ে সুর চড়ালেন অরবিন্দ কেজরিওয়াল। জানিয়ে দিলেন, আজ 14 ডিসেম্বর অনশনরত কৃষকদের পাশে তাদেরই একজন হয়ে থাকবেন তিনি। কেজরিওয়াল এদিন সংবাদ মাধ্যমকে বলেন, আমি কৃষকদের সমর্থনে আজ অনশন করব। আমি চাই আম আদমি পার্টির স্বেচ্ছাসেবকরা এতে যোগ দিন। কেন্দ্রকে শীঘ্রই কৃষকদের সব দাবি দেওয়া মেনে নিতে হবে, ন্যূনতম সহায়ক মূল্য সুনিশ্চিত হয় এমন বিল আনতে হবে। খুব প্রকাশ করে কেজরিওয়াল আরো বলেন, হাজার হাজার মানুষ কৃষকদের আন্দোলনকে সমর্থন করেন, আমি সকলকে অনুরোধ করব এই অনশনে যোগ দিতে। এই আইন দেশ ও দশের জন্য ক্ষতিকর। এই আইনে মাল অনৈতিকভাবে গুদামজাত করার ছাড়পত্র দেওয়া হয়েছে, ফলে পণ্যের মূল্য বাড়বে। প্রসঙ্গত, আজ সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত অনশনের পরিকল্পনা রয়েছে কৃষক সংগঠনগুলির। পাশাপাশি দেশের বিভিন্ন অংশে 32টি কৃষক সংগঠন আলাদাভাবে পথে নামতে চলেছে। এখনো পর্যন্ত কেন্দ্র ও কৃষকদের 5টি বৈঠক হলেও সবই নিষ্ফলা হয়েছে। কৃষকরা 3টি আইন প্রত্যাহার ব্যতীত অন্য কোনো কথাই শুনতে চান না। গত 27 সেপ্টেম্বর কেন্দ্র 3টি কৃষি বিলকে আইনে পরিণত করে। অপরদিকে আন্দোলনে যোগ দিতে গিয়েছিল জামিয়া ইসলামিয়ার পড়ুয়ারা, তাড়িয়ে দিল কৃষকরা। কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনের আজ 19তম দিন। এর আগে গত 8 ডিসেম্বর কৃষি আইনের বিরুদ্ধে কৃষকরা ভারত বন্ধ পালন করেছে। কৃষক আন্দোলনে যুক্ত হওয়ার থেকে রাজনৈতিক দলগুলোকে বিরত থাকার পরামর্শ দিয়েছে কৃষকরা। কিন্তু গত 8 ডিসেম্বর বিজেপি বিরোধী দলগুলোই কৃষকদের ভারত বন্ধকে সমর্থন করে রাস্তায় নেমেছিল। আর এবার দিল্লি উত্তরপ্রদেশের গাজীপুর বর্ডারে কৃষকদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়ার কয়েকজন পড়ুয়া যায়। তারা এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য গাজীপুরে গিয়েছিল, কিন্তু কৃষকদের বিরোধিতা আর পুলিশের হস্তক্ষেপের কারণে তাদের সেখান থেকে ফেরত যেতে হয়। এই ঘটনা নিয়ে কৃষক নেতা রাকেশ টিকেত বলেন, এই পড়ুয়াদের এখানে আসা উচিত হয়নি, এরা এখানে কেন এসেছে? ছাত্রছাত্রীদের আন্দোলন থেকে দূরে থাকা উচিত, এদের এসব না করে পড়াশোনা করা উচিত। জানি না এরা কেন এখানে এসেছে, ওরা এখানে আসবে আর এসে কোনো বিতর্কিত মন্তব্য করে বসবে। বলে দেই, গাজীপুরে 4 থেকে 5 জন জামিয়া মিলিয়া ইসলামিয়ার ছাত্র আন্দোলনে যোগ দিতে এসেছে। তাদের মধ্যে একজন ছাত্র ছিল আর বাকি সব ছাত্রী। কৃষকরা এদের পরিচয় জানার পর এদের বিরোধিতা করা শুরু করে। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। কৃষকরা শান্তিপূর্ণভাবে ওই পড়ুয়াদের সেখান থেকে চলে যেতে বলেন। এরপর গোটা আন্দোলনের কৃষকরা ওদের বিরোধিতা করায় তারা সেখান থেকে চলে যায়। অপরদিকে আসামে পাচারের পথে প্রায় 1 কোটি টাকার গাঁজা উদ্ধার ত্রিপুরায়, আটক লরিসহ চালক। ত্রিপুরায় নেশা বিরোধী অভিযান অব্যাহত। এ ধরনের অভিযানে নেমে ত্রিপুরার কোয়াই জেলার পুলিশ বড়সড় সাফল্য লাভ করেছে। ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ লরি বুঝাই প্রায় 1 কোটি টাকার গাঁজা উদ্ধার করেছে। এর সঙ্গে আটক করা হয়েছে লরি চালককে। গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সকালে তেলিয়ামুড়া ট্রাফিক পুলিশ 8 নম্বর জাতীয় সড়কের হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে ওত পেতে বসে এই সাফল্য অর্জন করেছে। আগরতলা থেকে TR01Q1913 নম্বরের একটি লরি আসামের গুয়াহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। লরিটিকে ঘিরে গতিরোধ করে তাতে তল্লাশি চালান অভিযানকারী পুলিশের কর্তারা।
তল্লাশি চালিয়ে তারা লরি থেকে প্রায় 8 কুইন্টাল ওজনের গাঁজা উদ্ধার করেন। এর সঙ্গে লরি চালক 27 বছর বয়সের শিবু সরকারকে আটক করেন ট্রাফিক পুলিশের ডিএসপি সোনাচরণ জমাতিয়া। অপরদিকে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীতে বদলের দাবি বিজেপি সাংসদের, তীব্র প্রতিক্রিয়া দিল তৃণমূল। একুশে বাঙালি আবেগে ভর করে বাংলা জয়ের স্বপ্ন দেখা বিজেপিকে বড়সড় বিড়ম্বনায় ফেললেন দলেরই সাংসদ সুব্রহ্মণ্য নিয়ম স্বামী। যে কবিগুরু রবীন্দ্রনাথকে বাংলার ভোটের আগে নানাভাবে ব্যবহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তারই লেখা জাতীয় সঙ্গীতে বদলের দাবিতে রীতিমতো গলা ফাটালেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্য নিয়ম স্বামীর আশা, আগামী বছর 23 জানুয়ারির আগেই বদলে ফেলা হবে কবিগুরুর লেখা জনগণমন গানটি। বিজেপি সাংসদের এই দাবির তীব্র বিরোধিতা করেছে বঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। আসলে জাতীয় সঙ্গীতে বদলের দাবিতে গত 1 ডিসেম্বর প্রধানমন্ত্রীকে একটি চিঠি লেখেন সুব্রহ্মণ্য নিয়ম স্বামী। তার দাবি ছিল সিন্ধু প্রদেশ যেহেতু এখন আর ভারতের অংশ নয়, তাই জাতীয় সঙ্গীতে ব্যবহৃত সিন্ধু শব্দটি চেটে ফেলতে হবে। স্বামীর মতে বর্তমান জাতীয় সঙ্গীতের একাধিক শব্দ অনাবশ্যক সংশয় তৈরি করেছে। কাকে বা কোন জায়গাকে উদ্দেশ্য করে তা লেখা, স্বাধীনতা পরবর্তী প্রেক্ষিতে তা অস্পষ্ট। রবীন্দ্রনাথের লেখা আসল জনগণমনের পরিবর্তে বিজেপি সাংসদ 1943-এ নেতাজির আজাদ হিন্দ ফৌজের গাওয়া শুভ সুখচেন গানটি জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করতে অনুরোধ করেছেন। এই গানটি কবিগুরুর লেখা আসল গানটির আদলে তৈরি হলেও অনেকটাই আলাদা এবং এটি গাইতে সময় লাগে 55 সেকেন্ড। গত 10 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বামীর লেখা সেই চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন, যা আবার টুইটারে ফলাও করে পোস্ট করেছেন বিজেপি সাংসদ। সেই সঙ্গে দাবি করেছেন, আশা করি 2021-এর 23 জানুয়ারির আগে জাতীয় সঙ্গীত বদলে ফেলা হবে, যার তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ সুকেন্দ্র শেখর রায় বলেছেন, এখন ওরা দাবি তুলছে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে, কারণ সিন্ধু নদের উল্লেখ আছে। গানটি লেখা হয়েছিল 1911 সালে, তখন দেশভাগ হয়নি। তাছাড়া ঐতিহাসিকদের মতে ভারতীয় সমাজ ব্যবস্থা তো সিন্ধু সভ্যতারই অবদান। আসলে নানাভাবে বাংলার উপর হামলা শুরু হয়েছে। জাতীয় সঙ্গীতের উপর আক্রমণ মানে বাঙালির গৌরব ও জাতীয় চেতনার মূলে কঠোরতম আঘাত। যদিও রাজনৈতিক মহল মনে করছে 21-এর ভোটের আগে কবিগুরুর লেখা জাতীয় সঙ্গীতে বদল আনার ঝুঁকি বিজেপি নেবে না, বিশেষ করে খোদ প্রধানমন্ত্রী, যেখানে নিজের বিভিন্ন ভাষণ বক্তৃতায় বারবার রবীন্দ্রনাথকে পাথেয় করছেন, বাংলার মনীষীদের বাড়তি গুরুত্ব দিচ্ছেন। তখন কবিগুরুর গানে হাত দেওয়া মানে ও কারণ বিড়ম্বনা বাড়ানো ছাড়া কিছুই নয়। অপরদিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে 75 লক্ষ চাকরি, প্রতিশ্রুতি বিজেপির, ভাওতা বলছে তৃণমূল বাম কংগ্রেস। তাদেরই রাজত্বে দেশ জুড়ে যখন কর্মসংস্থানের ছবি ক্রমশ ধূসর হচ্ছে, তখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে 75 লক্ষ বেকারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারে নামল বিজেপি। বিরোধীরা অবশ্য বিজেপির এই প্রচারকে নির্বাচনী ভাওতা বলে মনে করছে। সামনেই রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট, সেই ভোটে রাজ্যের বেকার সমস্যাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে প্রচারে নামছে বিজেপি। সেই মতো চাকরি প্রতিশ্রুতি কার্ড নামক একটি প্রচার কর্মসূচি তৈরি করেছে রাজ্য বিজেপি। রবিবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় এবং রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র কা ওই কার্ডটি প্রকাশ করেন। বাংলায় বিজেপি ক্ষমতা এলে 75 লক্ষ যুবককে চাকরি দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। সৌমিত্র কা জানান, আমরা রাজ্যের 78,000 বুথে 75 লক্ষ যুবকের কাছে চাকরির প্রতিশ্রুতি কার্ড নিয়ে যাব। এর মাধ্যমে চাকরি প্রার্থীদের সঙ্গে জনসংযোগ স্থাপন করব। বিজেপির দাবি, চাকরি প্রতিশ্রুতি কার্ড নিয়ে বাড়ি বাড়ি গিয়ে 75 লক্ষ বেকার যুবকদের কাছে পৌঁছে যাবেন বিজেপি কর্মীরা। ওই কার্ডে চাকরি প্রার্থীদের নাম, ঠিকানা, ফোন নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও পছন্দের কাজ নথিভুক্ত করা হবে। রাজ্যে বিজেপি ক্ষমতা এলে আগামী 5 বছরে ওই যুবকদের চাকরি দেওয়া হবে। তবে বিজেপির এই কর্মসূচি ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে বিভিন্ন মহলে। অনেকের প্রশ্ন, একটি রাজনৈতিক দল ক্ষমতায় না এসেও কিভাবে বেকারদের নাম নথিভুক্ত করতে পারে চাকরির জন্য? বেকারদের চাকরি দেওয়ার জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের নাম নথিভুক্ত করা যায় সরকারিভাবে, এক্ষেত্রে বিজেপি তা অবলম্বন করবে কিনা তা নিয়ে দুয়াশা রয়েছে। তবে এ প্রসঙ্গে সৌমিত্রের দাবি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছিলেন 2 কোটি মানুষকে চাকরি দেবেন, আমরা দেখতে চাই কত মানুষ চাকরি পেয়েছেন, তা জানা গেলেই রাজ্যের বর্তমান বেকারত্বের ছবিটা জানা যাবে।
বিজেপির এই কর্মসূচির তীব্র সমালোচনা করেছে বিরোধী তৃণমূল, বাম ও কংগ্রেস। তৃণমূল নেতাদের দাবি, নরেন্দ্র মোদী বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেও তা পূরণ করতে পারেননি। কিন্তু তৃণমূল জমানায় কেন্দ্রের তুলনায় এ রাজ্যে বেকারত্বের হার অনেকটা কম। দেশে বেকারত্বের হার 24% বৃদ্ধি পেয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে 40% বেকারত্ব কমেছে। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর কথায়, তৃণমূল যেমন প্রতারণা করে বিজেপিও একই রকম প্রতারণা করছে। মোদিজি কর্মসংস্থানের কথা বলে ফেল করেছেন, দিলীপ ঘোষ তাহলে পাস করবেন নাকি? ও বুটের জন্য অনৈতিক কাজ করা হচ্ছে, একই সুর শোনা যায় কংগ্রেসের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তীর গোলাতেও। তিনি বলেন, সবটাই জালিয়াতি, নির্বাচনের আগে মানুষকে বাউতা দেওয়া হচ্ছে, এতে মানুষ অপমানিত হচ্ছেন, অসম্মানিত হচ্ছেন। অপরদিকে দুবার সুযোগ সত্ত্বেও নিন্দুকদের চক্রান্তে প্রধানমন্ত্রী হতে পারেননি শরদ পাওয়ার। সোনিয়া গান্ধীর জায়গায় ইউপিএ জোটের চেয়ারপারসন করা হোক শরদ পাওয়ারকে। অন্দরে এই গুঞ্জন ঘিরে বেকায়দায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এই পরিস্থিতিতে কংগ্রেসের অস্বস্তি বাড়িয়ে চাঞ্চল্যকর দাবি করলেন এনসিপি নেতা প্রফুল্ল প্যাটেল। এনসিপি প্রধান শরদ পাওয়ারের জন্মদিন উপলক্ষে সামনায় লেখা একটি প্রতিবেদনে তিনি লিখছেন, দুবার সুযোগ এসেছিল, দলের অন্দরে নিন্দুকেরাই শরদ পাওয়ারকে প্রধানমন্ত্রী হতে দেননি। শনিবার প্রকাশিত ওই প্রতিবেদনে প্যাটেল বলেন, 91 সালের লোকসভা নির্বাচনের সময়ে রাজীব গান্ধীর মৃত্যুতে বড় ধাক্কা খেয়েছিল কংগ্রেস। সেই সময় পাওয়ারকেই দলের সভাপতি করার দাবি উঠেছিল, কিন্তু কয়েকজন নেতার চক্রান্তেই তা ব্যস্তে যায়। শক্তিশালী নেতা চাইছিলেন না তারা, আর তাই পিবি নরসিংহ রাওকেই কংগ্রেস সভাপতি করা হয়েছিল। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল দল। সেই সময়ে ফের শরদকেই প্রধানমন্ত্রী পদে বসানোর দাবি উঠেছিল, কিন্তু সেবারও ওই নেতারাই সোনিয়া গান্ধীর নাম করে রাওকে প্রধানমন্ত্রী পদে বসিয়েছিলেন। 1989 সাল থেকে, অর্থাৎ যখন শরদ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন থেকেই তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। আমি তা নিজের চোখে দেখেছি। সুযোগ যখন একেবারে দুর্গুড়ায়, তখনও তাকে প্রধানমন্ত্রী হতে দেওয়া হয়নি। শরদ পাওয়ার সম্পর্কে কিছু অস্বচ্ছ ধারণা নিজের মনে পুষে রেখেছিলেন প্রধানমন্ত্রী নরসিংহ রাও, দাবি করেন প্যাটেল। বলেন, 96-এর নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের পর ফের দলের সভাপতি হওয়ার সুযোগ এসেছিল পাওয়ারের কাছে। 145টি আসন জিতেছিল কংগ্রেস। সেই সময়ে দেবগৌড়া, মুলায়ম সিং সহ বহু বাম নেতারা জানিয়েছিলেন, রাওকে সরিয়ে শরদকে প্রধানমন্ত্রী পদে বসানো হলে তারা সমর্থন দিতে প্রস্তুত। প্রস্তাবে রাজি ছিলেন না নরসিমা রাও, আর সেই কারণে বাইরে থেকে সমর্থন জুটিয়ে দেবগৌড়াকে প্রধানমন্ত্রী করা হয়েছিল। 1997 সালে দেবগৌড়া সরকারের থেকে সমর্থন তুলে নেয় তৎকালীন কংগ্রেস সভাপতি সীতারাম কেশরী। প্যাটেল বলেন, সেই সময়ে 125 জন কংগ্রেস সাংসদ পাওয়ারের বাসভবনের সামনে জড়ো হয়েছিলেন। শরদকেই প্রধানমন্ত্রী করতে চেয়েছিলেন তারা, দল ভাগ হয়ে যেতে পারে এই ভেবে সেই সময়ে কোনো সিদ্ধান্ত নেননি এনসিপি প্রধান। এই নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হাতছাড়া হয়েছিল তার। এত কিছুর পরেও নিন্দুকেরা চক্রান্ত জারি রেখেছিলেন, যার জেরে শেষমেশ নতুন দল গড়তে বাধ্য হয়েছিলেন শরদ পাওয়ার, বলেন প্যাটেল।